শিক্ষার্থীরা তোমরা আমার সালাম নেবে আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বলছি শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের এই ভাষা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি যে কোনো ভাষায় ভাষার আদিরূপ রয়েছে তো পৃথিবীতে যখন আদি মানব গাছে জঙ্গলে গুহায় থাকত তখন কিন্তু তাদের ভাষা ছিল না কিন্তু তারা ইশারা ইঙ্গিতে কথা বলত হঠাৎ করে একদিন তাদের মুখে হুহা শব্দ বেরিয়ে আসে এভাবে কথা এবং ভাষার সৃষ্টি হয় তো বিভিন্ন অঞ্চলে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে ভাষার বিভিন্ন ধরনের ভাষার সৃষ্টি হয়েছে শব্দ হচ্ছে ভাষার প্রাণ আজ আমি বাংলা ভাষার শব্দাবলী নিয়ে আলোচনা করব তোমরা লিখে নাও তোমাদের পাঠ শিরোনাম বাংলা ভাষার শব্দাবলী বাংলা ভাষা উৎপত্তি লাভ করেছে মূলত বাংলাদেশের উত্তরবঙ্গের পুনর্বর্তন সহ কিছু নগরভিত্তিক আলাপ আলোচনা এবং ভাষা থেকে তবে এই ভাষা সৃষ্টি হয়েছে মূলত সংস্কৃত ভাষা থেকে সংস্কৃত ভাষা হচ্ছে বাংলা ভাষার জননী ভাষা এখন বাংলা ভাষার শব্দাবলী নিয়ে আলোচনা করার আগে আমি আমাদের বাংলা ভাষার যে মা ভাষা সংস্কৃত ভাষা তার কিছু কথা বলবো তার ইতিবৃত্ত তার ইতিকথা নিয়ে আলোচনা করব বাংলা ভাষা মূলত এখানে 96টি শব্দের মতো পেয়েছে সংস্কৃত ভাষা থেকে তো এই সংস্কৃত ভাষা ছিল প্রাচীন ভারতবর্ষের সুধীজনের ভাষা প্রাচীন ভারতবর্ষে প্রথম সভ্যতার উন্মেষ হয়েছিল সিন্ধু সভ্যতা সেই সভ্যতা ধ্বংস হওয়ার পরে আর্য সভ্যতা আসে আর্য যুগ আর্য ধর্ম আর্য ভাষা এবং সেই আর্য ভাষা থেকেই সংস্কৃত ভাষার উদ্ভব হয় এরপরে হিন্দুদের পুরানো ধর্মগ্রন্থ বেদ রচিত হয় সংস্কৃত ভাষায় পর্যায়ক্রমে দেখা যায় পৌরাণিক মহাকাব্য রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থ গীতা এবং ত্রিপিটক সংস্কৃত ভাষায় রচিত হয়েছে সংস্কৃত ভাষা বেদ ধর্মগ্রন্থ থেকে বেশি প্রসিদ্ধ লাভ করে এবং এরপরে ধীরে ধীরে ভারতবর্ষের
বড় বড় ধর্মগ্রন্থ ও সাহিত্য এই ভাষায় রচিত হয়। মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় ভাষা মহাকবি, তিনি এ ভাষায় তার বিখ্যাত মেঘদূত ও বিজ্ঞান শকুন্তলা, পদ্মাবতী ইত্যাদি কাব্য রচনা করেছেন। তো ওই সময় প্রাচীন ভারতবর্ষ অনেক বড় ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, বর্ণনা করেছেন যে প্রাচীন ভারতবর্ষ উত্তরে মঙ্গোলিয়ার কাছাকাছি অর্থাৎ তিব্বত থেকে দক্ষিণে ইন্দোনেশিয়া পর্যন্ত এবং পশ্চিমে ইরান থেকে ভিয়েতনাম পর্যন্ত এই বিশাল ভারতবর্ষে, আমি আগেই বলেছি যে সুধী সমাজের এবং সাহিত্যের ভাষা ছিল সংস্কৃত ভাষা। এটি বলা যায় যে ইউরোপের ল্যাটিন ভাষায় ভাষার মতোই, কারণ ল্যাটিন ভাষা এখন আর নেই, মৃত। আর এই সংস্কৃত ভাষায় বাংলা ভাষার এবং ভারতবর্ষের বড় বড় আজকের দিনে শক্তিশালী ভাষার মা ভাষা হিসাবে আজ মৃত ভাষা। কয়েকটি শক্তিশালী ভাষার জন্ম দিয়েছে এই জননী ভাষা সংস্কৃত, যেমন বাংলা, আসামি, তামিল, হিন্দি, গুজরাটি, মারাঠি ইত্যাদি ভাষার জন্ম হয়েছে সংস্কৃত ভাষা থেকে। তো সংস্কৃত ভাষার কাছে আমাদের বাংলা ভাষা অনেকটা বেশিরভাগ তিনি। বাংলা ভাষার আগেই বলেছি যে বাংলা ভাষার 96টি শব্দ, প্রায় 96টি শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে এবং এর উৎপত্তি স্থল বলেছি আগে, এখনও বলছি, আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো উত্তরবঙ্গের পুনর্বর্ধন সহ প্রাচীন নগরীগুলো থেকে এর উন্মেষ হয়েছে। তো বাংলা ভাষা পৃথিবীর অন্যান্য ভাষার মতোই এমন একটি ভাষা যে ভাষায় বিভিন্ন ভাষা, বিভিন্ন এলাকা, জনপদ, অঞ্চল থেকে শব্দ এসেছে এবং স্থান লাভ করেছে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এখন আমি বাংলা ভাষার শব্দাবলী কত প্রকার ও কী কী এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার শব্দাবলীকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসম শব্দের অর্থ তৎ মানে তা, অর্থাৎ সংস্কৃত, সম মানে সমান বা মত, অর্থাৎ সংস্কৃতের মতোই শব্দ, যেটি বাংলা ভাষায় কোনো পরিবর্তন বা বিকৃত না হয়ে সরাসরি চলে এসেছে, সরাসরি চলে এসেছে। যেমন চন্দ্র, বংশী ইত্যাদি। অর্ধতৎস এর অর্থ অর্ধেক তার সমান, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তন বা বিকৃত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো সেটাই হচ্ছে অর্ধতৎস। যেমন রাত্রি পরিবর্তন হয়ে এসেছে রাত্রির,
কৃষ্ণ পরিবর্তন হয়ে এসেছে কান। তদ্ভব শব্দের অর্থ তৎ মানি তা, তা মানি সংস্কৃত, ভব মানি জন্ম বা উৎপন্ন। সংস্কৃত থেকে জন্ম হয়েছে কিন্তু সরাসরি এরূপ পরিবর্তন হয়েছে, যেমন চন্দ্র পরিবর্তন হয়ে চাঁদ, বংশী পরিবর্তন হয়ে বাঁশি। দেশি শব্দ বাংলার বিভিন্ন অঞ্চলে যে শব্দ প্রচলিত, যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেগুলো দেশি শব্দ, যেমন গুলা ঝুলা ডেঙ্গি ইত্যাদি। বিদেশি শব্দ বিভিন্ন জাতি যখন এদেশ শাসন করেছিল সে সময় এবং ধর্মীয় কারণে কিংবা অন্যান্য কারণে অন্যান্যভাবে বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, যেমন এগুলো হচ্ছে বিদেশি শব্দ। যেমন ব্রিটিশ শাসন আমলে যে শব্দগুলো এসেছে তার মধ্যে হসপিটাল, অফিস, হোস্টেল ইত্যাদি। ধর্মীয় শব্দাবলী যেমন নামাজ, রোজা, ফার্সি শাসন আমলে যেমন এসেছিল তামাদি, ফার্সি ভাষায় যখন ভারতবর্ষ বা ফার্সির ভাষা ভারতবর্ষে ছিল শাসকদের, সেক্ষেত্রেও দু একটি শব্দ এসেছে তামাদি। জাপানি শব্দ রিক্সা ইত্যাদি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমি বাংলা ভাষার শব্দাবলী মূলত পাঁচ ভাগে ভাগ করেছি এবং সেগুলো কী কী এর উপর আলোচনা করলাম। এবার এই আলোচনার উপরে কিছু প্রশ্নোত্তরে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি স্থল বাংলাদেশের কোন অঞ্চল? বাংলাদেশের উত্তর হবে বাংলাদেশের উত্তরবঙ্গ। বাংলা ভাষার 96টি শব্দ এসেছে কোন ভাষা থেকে? উত্তর হবে সংস্কৃত ভাষা থেকে। বাংলা ভাষার জননী ভাষা কোনটি? উত্তর হবে সংস্কৃত। বাংলা ভাষার শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে পাঁচ ভাগে। দেশি শব্দের কয়েকটি উদাহরণ কি কি? দেশি কয়েকটি শব্দ হচ্ছে কুলা, ঝুলা, ডিঙ্গি ইত্যাদি। শিক্ষার্থীরা, এতক্ষণ প্রশ্নোত্তরে আলোচনা করলাম আমাদের মূল আলোচনার উপর। আসলে যে কথাটা আবারও বলতে হয় যে পৃথিবীর অনেক বড় 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 ভাষার সৃষ্টি হয়েছে এবং সে ভাষায় যে অধিক শব্দ এসেছে এইগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন গোত্র, জাতি, এলাকা, জনপদ থেকে নানানভাবে চলে এসেছে। বাংলা ভাষাও ওরকমই এসেছে। আর যে ভাষা ভাষায় অধিক শব্দ বা অনেক শব্দ সম্ভার রয়েছে সে ভাষা অনেক সমৃদ্ধ এবং উন্নত। তো বাংলা ভাষায় বিভিন্নভাবে শব্দ এসেছে, যেভাবেই আসুক না কেন এসে কিন্তু বাংলা ভাষায় স্থান লাভ করেছে, নিজের বাংলা ভাষায় নিজের জায়গা দখল করে নিয়েছে।
তো এখন বিভিন্ন শব্দাবলী যেগুলো নানানভাবে এসেছে সে শব্দগুলো মিলে বাংলা ভাষা এবং এই শব্দাবলী বাংলা ভাষা নিজস্ব সম্পর্ক তাই এ ভাষার যথার্থ এই শব্দের শব্দগুলো যথার্থ ব্যবহার করতে হবে তো শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে তোমরা বাংলা ভাষার উৎপত্তি স্থল কোথায় ছিল বাংলা ভাষার 96টি শব্দ কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষার শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি এবং তার উদাহরণ তোমরা বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও ভাষায় তোমাদের ব্যাকরণ বই থেকে বাংলা ভাষার শব্দগুলির উপর আরও বেশি বেশি ধারণা নেবে এবং বিভিন্ন বিষয় জেনে নেবে তো আজকের আলোচনা এখানেই শেষ সবাই ভালো থাকো সুখে থাকো খুদা হাফেজ